জনজীবন শীঘ্রই পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সকালে মংলা বন্দরের কার্যক্রম পরিদর্শন করে নৌবাহিনী প্রধান পরে বন্দরের জেটিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি অভিযোগ করেন দুর্বৃত্তদের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল এতে পরোক্ষ ক্ষতির মুখে পড়েছিল মংলা চট্টগ্রাম ও পায়রা বন্দর সামরিক বাহিনী মাঠে নামার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করেছে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন হাসানি ও খুলনা অঞ্চলের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল গোলাম সাদেক সহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনী বিশে জুলাই মোতায়েন হয়েছে এবং আমরা দেখেছি সশস্ত্র বাহিনী মোতায়েনের অবহিত পরেই সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে গতকাল থেকে আমাদের অফিস আদালত এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং আমার বিশ্বাস খুব শীঘ্রই আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ